নিউজিল্যান্ডের 41তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। এর মধ্যে দিয়ে সদ্য পদত্যাগী জেসিন্ডা আর্ডার্নের স্থলাভিষিক্ত হলেন তিনি। সকালে রাজধানী ওয়েলিংটনে এক অনুষ্ঠানে গভর্নর জেনারেল সিন্ডি কিরোর কাছে শপথ নেন হিপকিন্স। এর আগে গত রোববার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা হিসেবে সমর্থন পান তিনি। আগামী 14 অক্টোবর পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন হিপকিন্স। এর আগে সকালে প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের মতো সংসদে যান জেসিন্ডা আর্ডার্ন। বের হয়ে যাওয়ার সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান।